হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইমন ব্লগস 360। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি পাঁচটাইল দিঘির পারে অবস্থিত মজলিশ আউলিয়া মসজিদটা ব্লগ করতে। সো ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি চাই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, লেটস এনজয় দ্য ভিডিও, কাম অন। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি চলে এসেছি সেই মসজিদ আউলিয়া মসজিদ, যেটা দিঘির পাড়া বাজারের পাশে অবস্থিত। তো আপনি দেখতে পাচ্ছেন সেই মসজিদটি। সো ফ্রেন্ডস, আজকে এই মসজিদটাকে পুরো ক্লিয়ারলি দেখাবো, একদম সম্পূর্ণ ঘোরাই দেখাবো। সো ফ্রেন্ডস, আমাদের সাথে আসুন, লেটস এনজয় দ্য ভিডিও। অ্যাকচুয়ালি বলা হয় যে এই মসজিদটা আপনার ছিল 1600 সালের দিকের মসজিদ। সো অনেক পুরাতন, আপনারা পুরো মসজিদটা দেখবেন, আসুন। এই মসজিদটির চার কোনায় চারটে স্তম্ভ এবং মাঝখানে আবার বড় গম্বুজ রয়েছে। সো আমরা ভিতরে ঢুকতে পারলে অবশ্যই ভিতরেটা দেখাবো। সো আগে আমরা, আর হ্যাঁ, এখানে সমস্যা করেছে অনেক কিছু। আমি এসেছিলাম গত প্রায় 5 বছর আগে, তখন থেকে এখন অনেক কিছু সমস্যা করা আছে। সামনের অংশটা, পিছনের অংশে ততটা সমস্যা করা হয়নি। এটা সে পুরাতন সেই মডেলই রেখে দিয়েছে, এখানে সমস্যা করা হয়নি, জাস্ট আমাদের পুরাতন যে লুক সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন গায়ে যে পোড়া খচিত যেই নিদর্শনগুলো রয়েছে, এগুলো সংস্কার করা। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো, এগুলো অরিজিনাল, এগুলোতে কোনো চেঞ্জ করা হয়নি, এগুলো আগের মতনই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো কত সুন্দর। পরবর্তী যদি কোনো অর্থ বরাদ্দ হয় এখানে, তাহলে এটা অবশ্যই সমস্যা করা হবে।
দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল পিলার, এটা কোনো সংস্কার করা হয়নি, অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। বাকি প্রত্যেকটা পিলার কিন্তু সংস্কার করা হয়েছে। সো এই একটা পিলার সংস্কার না করে রেখে দিতে শুধুমাত্র অরিজিনাল যে লুক যেটা সেটা দেখানোর জন্য, যে 1600 সালের একটা তৈরি মসজিদ সেটা এখন কী অবস্থায় হতো যদি সংস্কার করা না হতো, একটা নিদর্শন স্বরূপ এই পিলারটা রেখে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছি মসজিদটার গায়ে অনেক পোড়া মাটির ফলকের তৈরি নকশা করা আছে। ফুলের একটু ডিজাইন দেখতে পাচ্ছেন, এই অংশগুলো সম্পূর্ণই সংস্কারকৃত, এখনো পর্যন্ত এগুলো এখন সুন্দর দেখাচ্ছে। মসজিদটির সামনের অংশ যদি বলি, আমরা দেখতে পাচ্ছি সংস্কার করা হয়েছে ডিজাইনগুলো, কিন্তু সংস্কার করার সময় তারা পূর্ববর্তী যে ডিজাইন ছিল সেটাকে তারা হলো সম্পূর্ণ ফলো করে নতুন করে আবার সংস্কার করেছে। তো বলতেই পারছি 1600 সালের দিকে আমাদের কত সুন্দর ডিজাইন ছিল তখন, মানে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি কত হাই লেভেলের ছিল সেটা আমাদের ডিজাইন দেখলে বোঝা যায়। এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক, আমরা এখন মসজিদের ভিতরে ঢুকলাম। ভিতরের অংশ কিন্তু অনেকটা আগের মতনই রেখেছে, তবে সম্পূর্ণটাই সংস্কারকৃত, কিছু অংশ এখনো সে আগের মতনই রয়েছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই যে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু পাথরের তৈরি পিলার, কিন্তু এই পাথরের তৈরি পিলারগুলো কোথাও কোনো জয়েন্ট নাই, কিচ্ছু নাই, সম্পূর্ণটাই একটাই সেট। তো কোনো জয়েন্ট ছাড়া একটা সেট কী করে তৈরি হলো এত, আর সেই যুগে ট্রান্সপোর্টের যে যুগটা সেই সময় এত বড় পাথর কী করে তারা ক্যারি করে নিয়ে আসলো, কী করে তারা এখানে সেট করলো, সেটা খুব খুব অদ্ভুত একটা বিষয়।
কিন্তু এই অংশটুকু সমস্যা করা হয়নি, এটা সে আগের মতোই রেখে দেওয়া হয়েছে। উপরের অংশে দেখি ফ্রেন্ডস, মসজিদের পাশে আমরা দেখতে পাচ্ছি একটি মাজার শরীফ রয়েছেন, হচ্ছে হযরত নাজিম দেওয়ান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। মূল মাজার যেটি আউলিয়ার যে মাজার সেটি হচ্ছে পাশে, মসজিদটির ঠিক পাশেই রয়েছে মাজার। রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছি লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু জমির ক্ষেত, কিছু ফসল, এখানে কিছু ফসলের ক্ষেত রয়েছে, সো আরও কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন দূরে খেলার মাঠ, আর অনেক দূর দিয়ে গ্রাম দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে কি, এই জায়গার নাম হচ্ছে দিঘির পাড়, আর পাশে কিন্তু একটা পুকুর, কিন্তু এটা কিন্তু দিঘি না। সো দিঘি আসলে কোটা তাহলে, সো দিঘিও বলতে আসলে বোঝাচ্ছে যে এখানে দূর দূরে তুমি গ্রাম দেখতে পাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু করে খেলার মাঠ থেকে শুরু করে এই সম্পূর্ণ অংশটাই দিঘির ভিতরে ছিল। এখন দিঘিটা ছোট হতে হতে এখন ওটা ভরাট হয়ে খেলার মাঠে পরিণত হয়ে গিয়েছে, মানে কিছু মানুষ বসত বাড়ি বানানো শুরু করেছে। তো তারই কিছু একটা অংশ পুকুর আকারে এখনও রয়ে গিয়েছে, আমরা সেই পুকুরটা এখন দেখতে পাচ্ছি সামনে। এটা মেনলি হচ্ছে দিঘির একটা অংশ, সো এটা পুকুর বলা যায়। দিঘিটা কিন্তু সত্যি কথা বলতে অনেক বড় ছিল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে পাঁচটাইল দিঘির পাড়ের পাশে মজলিশে আউলিয়া মসজিদটি দেখানোর চেষ্টা করলাম। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সেটা তো ভুলবেন না। সো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।